আমরা রয়েছি রায়গঞ্জ লোকসভার কুনর গ্রামে। আর এই গ্রাম মূলত বিখ্যাত হলো টেরাকোটার কাজে। এখানে দেখা যাচ্ছে যে জাল দেওয়ার কাজ চলছে, ভেতরে জিনিসগুলো রয়েছে এবং সেগুলোকে যে জাল দেওয়ার কাজ এবং এইভাবে গরম করে যে পোড়া মাটির কাজ যাকে বলে বা পোড়া মাটির জিনিস, সেই কাজ কিন্তু চলছে। আমরা প্রথমে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে কীভাবে এই কাজ হয়, কীভাবে কাজ হয়। এটা আমরা প্রথমে বিল থেকে মাটি নিয়ে এসি, মাটি নিয়ে এসে ওটাকে মানে কদাল দিয়ে কুচি কুচি করে কাটতে, কাটে নিয়ে তারপর পাওয়া দিয়ে খুঁজতে হয়। খুঁজে একদম একটা ফিনিশ মানে কোনো মানে যে গিটিলি পাথর থাকলে হবে না, ফুটা হয়ে যাবে। হ্যাঁ, নিফাস করে একদম একেবারে যেমন ওই যে রুটি বানায় না, ওই রুটির মধ্যে যেমন আটা যেরকমভাবে ইয়ে করে ওইভাবে আমরা ঠিক মাটিটা করে নেব। করে নিয়ে তারপরে বেশ ওই ইলেকট্রিকের চাক আছে, মানে বেশ মোটামুটি ধরেন যে 5-10 কেজির মতো একটা ঢিমা বানাবো। হ্যাঁ, বানায় গোল বানাবো, বানায় ওটো মেশিনের উপরে দিই, দিয়ে তখন ওই চাকে ওটা যখন ঘুরছে তখন ওই হাত হাতের কাছে ওঠে, ওই হাত দিয়ে আমাকে বানাতে হয়। তারপরে রোদে দিতে হবে, রোদে দিয়ে শুকাতে হবে, শুকায়ে তারপরে বাছাই যে আমাদের এই ভাটাতে সাজায় সাজায় দিতে হবে, দিয়ে এই যেবারে 5 ঘন্টা জাল দিতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম 5 ঘন্টার পরে দেখা গেল একটা তাক আছে, কখন কোন সময় এই যে এটা আবার টানতে হবে, কিন্তু এটা ওই একটা লাঠি দিয়ে টানতে হবে, টানে দিয়ে ওই গ্যাসটা বার করতে হবে। গ্যাসটা বার হয়ে গেলে তারপর আবার হাওয়া দিতে হবে, হাওয়া দেওয়ার পরে তারপর আবার ফুটা 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 করতে হবে, আগুনটা কত দূর উঠেছে, লাল হলো কি না। হ্যাঁ, যখন দেখা গেল যে লাল হয়ে গেল, বাস আমার ভাতার কাম শেষ। এই যে কাজ করেন, তো কেন্দ্রের তো বিভিন্ন প্রকল্প আছে, কোনো সাহায্য পান আপনার? কোনো কিছু সাহায্যই পাইনি, কোনো কিছু না, খালি এক পাওয়ার মধ্যে ওই লক্ষ্মীর ভাণ্ডারটাই পাওয়া গেছে, রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের কোনো না না কোনো কিছু পাই না। কেন্দ্রীয় সরকারের প্রকল্প এখনও সাহায্য পাইনি, কিন্তু আমরা মেলা করি, পশ্চিমবঙ্গ সরকারের একটা মেলা হয় আমাদের টেরাকোটা শিল্পীদের থেকে, কলকাতা শিলিগুড়ি এগুলো মেলা দেয়, মেলায় যাই, লক্ষ্মীর ভাণ্ডার পান। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পাই। আমরা তো মেলা করি, হস্তশিল্প মেলা কলকাতা, দুর্গাপুর, আসানসোল, এইসব জায়গায়। কেন্দ্রীয় সরকারের কোনো সাহায্য পেয়েছেন? না, কোনো সাহায্য পাইনি সরকারে, আমি কোনো সাহায্য পাইনি। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, দুয়ারের আসন, এগুলো পান? হ্যাঁ, এগুলো পাই, দুয়ারের আসন আর ওই বস্ক ভাতা। কেন্দ্র সরকার থেকে আমরা কিছু পাই না। রাজ্য সরকারের কি প্রকল্পে সাহায্য পাই? তো বস্ক ভাতা পাই, ইয়ে পাই, লক্ষ্মী ভাণ্ডারটা পাই, এটাই পাই খেলে। কেন্দ্রীয় সরকারের কোনো সাহায্য পান? কিচ্ছু নাই, ওটা দেয় নাই। ওই এইবারে হলো আমার বস্ক পাতা, আর আমার কাছে জিনিস নিছে দিদি, দিদি নিছে 2200 টাকা জিনিস নিছে, আর 200 টাকা আমাকে খেতে দিছে। রায়গঞ্জের কুনার গ্রামের এই টেরাকোটার কাজ রাজ্যে কিন্তু যথেষ্টই প্রসিদ্ধ, কিন্তু এখানকার শিল্পীরা কিছুটা হলেও বঞ্চিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের থেকে, অন্তত তাদের বক্তব্য তেমনই। যদিও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে তার সাহায্য, এবং পশ্চিমবঙ্গ সরকারের যে হস্তশিল্প মেলা হয় সেইখানে তাদের জিনিসপত্র নিয়ে গিয়ে বিক্রির মধ্যে দিয়ে কিন্তু কিছুটা হলেও এই শিল্পকে বাঁচিয়ে রাখতে বাড়তি অক্সিজেন পাচ্ছেন তারা, অন্তত তাদের সাথে কথা বলে তেমনই মত উঠে এলো। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ণ চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা, রায়গঞ্জ।